बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नवकुमार इन्स्टिट्यूशन और डॉक्टर शहीदुल्लाह कॉलेज ऑनलाइन क्लासे तुम्हारे स्वागत जानाई। आमार प्रिय अष्टम श्रेणी छात्र छात्रीरा तुम्हारा आमार प्रथम क्लासे देखेछो जे आमी प्रथम अध्याय थेके पार्ट एक आलोचना करेछि। आज के आमी तुम्हारे बांग्लादेश विश्वपरिचय अष्टम श्रेणी क्लास नेब पार्ट एक और दुई। पार्ट एक और दुई तुम्हारे आज के क्लास नहीं वो पिस्ता तीन थे के पास। तो आशा करी तुम्हारा पार्ट एक एक वाइक दिने करेक्ट तो करे चो तुम्हारा पढ़े चो बार बार चिस्ता करे चो। ताहले यो शिक्षक तेरा तुम्हारा पुर्तो में बांग्लादेश विश्व परिचय अष्टम श्रेणी ने बोई थी तुम्हारा हाथे नहीं पे साथे खाता एवं कलम रख बे मूल्यवान पॉइंट गुलो खाता है नोट करा जन्नो एवं किचु किचु प्रश्न उत्तर लेखा जन्नो। ताहले आशु आम्रा पाठ दुई पिस्ता तीने नीचे रंगे पाठ दुई आम्रा प्रथम एक टू पुरे पुरे देखी। यूरोपेर कोनो कोनो देशे खनिज सम्पदेर आविष्कार समुद्र पथे वाणिज्यर विस्तार एवं कारीगरी और वाणिज्यिक विकाशेर फले अर्थनीति तेजी हुए उठेछिल। एर फले चतुर्दश शतक थेके यूरोपे जुगान्तकारी वाणिज्य विप्लबेर सूचना हय। तखन एकदिके तादेर अभ्यन्तरीण अर्थनैतिक व्यवस्था शक्तिशाली होते शुरू करे अन्यदिके काँचामाल और उत्पादित सामग्रीर जन्ये बाजारेर सन्धान गुरुत्वपूर्ण हये उठे। चौदहशो आठानब्बई साले पर्तुगीज नाबी भास्को दा गामा दक्षिण भारतेर कालीकोट बंदरे पौंछे भारतवर्षके विश्व वाणिज्य विस्तारेर प्रतियोगिताय निये आसेन। और दक्ष नाबिक आल बुकार भारत महासागरे कर्तृत्व अधिकार करे एक कथाय पुरो भारतेर बहिर्वाणिज्य करायत्त करे नेन। 1648 साले यूरोपेर युद्धरत विभिन्न देशेर मध्ये एकटी शांति चुक्ति हय, एके बोले ওয়েস্টফালিয়ার चुक्ति। এটি সম্পাদিত হওয়ার পর শান্তি প্রতিষ্ঠিত হলে ইউরোপীয় বিভিন্ন জাতি নতুন উদ্যমে বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ। আবার তার মধ্যে বাংলার শিল্প ও অন্যান্য মিহি কাপড় এবং মশলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। এতে বহুকাল পর বাংলার বাণিজ্য খাতে বেশ রমরমা ভাব দেখা দেয়। 1680 থেকে 1683 এই চার বছরে শুধু বাংলা থেকে ইংল্যান্ডে রপ্তানি আয় দাঁড়ায় 2 লক্ষ পাউন্ড বা তৎকালীন হিসাবে 18 লক্ষ টাকা। পুঁজির শক্তিশালী প্রভাব আর উন্নত কারিগরি জ্ঞানের সমন্বয় করে ক্রমে বিদেশি বণিকরা এদেশে স্থানীয় শ্রমিকদের খাটিয়ে বড় বড় শিল্প কারখানা স্থাপন করে প্রচুর মুনাফা করতে থাকে। ক্রমে ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজদের চেয়ে ইংরেজদের ভূমিকা প্রাধান্য পায়। এছাড়া ফরাসি, ওলন্দাজ ও দিনেমাররাও বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা করে। এই বিদেশি বণিকদের বিনিয়োগ ও ব্যবসা কেমন ছিল তার কিছুটা হদিস মিলে বিদেশি পর্যটকদেরই বর্ণনায়। ফরাসি পর্যটক বার্নিয়ের 1666 সালে লিখেছেন, ওলন্দাজরা তাদের কাশিম বাজারে সিল্ক ফ্যাক্টরিতে কখনো কখনো 700 থেকে 800 লোক নিয়োগ করত। ইংরেজ ও অন্যান্য জাতির বণিকরাও এরকম কারখানা চালাত। বার্নিয়ের আরো লিখেছেন, শুধুমাত্র কাশিম বাজারে বছরে 22,000 বেল সিল্ক উৎপাদিত হত। এভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে ইউরোপের বণিকরা দেখল বাংলায় স্থায়ীভাবে বস্তি স্থাপন করে সবচেয়ে বেশি ফায়দা বসুল করা সম্ভব। এই সময় কলকাতা, চন্দননগর, চচুরা, কাশিমবাজার প্রভৃতি স্থানে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রগুলো ফুলে ফেঁপে উঠতে থাকে। আর এদের মাধ্যমে বাংলা থেকে পুঁজিও বাজার হতে থাকে। পলাশি যুদ্ধের আগে মীর এবং মির্জাফর ও মীর কাশিমের আমলে বাংলার প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়। এই সম্পদের প্রাচুর্যের কথা স্বয়ং ক্লাইভ ইংল্যান্ডের পার্লামেন্টে সবিস্ময়ে উল্লেখ করেছিলেন। 1682 সালে ইংরেজ কোম্পানিগুলোর গভর্নর হিসাবে উইলিয়াম হেজেজ হুগলিতে আসেন। এ সময় বাংলায় মোগল কর্মচারীদের অনেকে রাজস্ব সংক্রান্ত দুর্নীতিতে জড়িয়ে পড়ে।
ফলে ইংরেজদের ব্যবসায়ে ক্ষতি হয়। এই অবস্থায় হেজেস ইংল্যান্ডের রাজা দ্বিতীয় জেমসকে বিষয়টি বুঝিয়ে 1686 সালে স্বদেশ থেকে সৈন্য এনে যুদ্ধের প্রস্তুতি নেন। 1687 থেকে 1690 পর্যন্ত ইংরেজদের সাথে মুঘল শক্তির বেশ কয়েকটি খণ্ড যুদ্ধ হয় এবং শেষ পর্যন্ত ইংরেজরা জয়ী হয়ে তাদের ব্যবসায়িক সুবিধা আদায় করে, এক ঢিলে দুই পাখি মারে। তারা এখানে তাদের কুঠি ও কারখানা তৈরি এবং সৈন্য রেখে ব্যবসার অধিকার পায়। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী অন্য ইউরোপীয় শক্তির উপর প্রাধান্য লাভ করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ লক্ষ্য করেছ যে আমি শুধু পাঠ দুই এখন পড়েছি। পাঠ দুইয়ের কয়েকটি উল্লেখযোগ্য বিষয় আমি বোর্ডে উল্লেখ করেছি, তোমরা একটু দেখো এবং পারলে দ্রুত খাতায় নোট করো। দেখো, বাংলায় ইউরোপীয়দের বাণিজ্য বিস্তার, প্রথমে তোমরা পাঠ একে এর আগে তোমরা জেনেছো যে এই বাংলার অফুরন্ত ধন সম্পত্তি ছিল তাদের এই দেশে আগমনের প্রধান কারণ। এরপর কিভাবে তারা বাণিজ্যটা বিস্তার করেছে খেয়াল করে দেখো। ইউরোপে বিভিন্ন খনিজ সম্পদের আবিষ্কার হয়েছিল, সমুদ্রপথে বাণিজ্যের বিস্তার ঘটেছিল, কারিগরি ও বাণিজ্যিক বিকাশ হয়েছিল, কাঁচামাল ও উৎপাদিত সামগ্রীর জন্য নতুন নতুন বাজারের সন্ধান তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হলো 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছে ভারতবর্ষকে বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতায় নিয়ে আসেন। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে সর্বপ্রথম 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামাই আমাদের এই ভারতবর্ষে আগমন করেন। আরেকটি পয়েন্ট উল্লেখ করা যায় যে পর্তুগিজের আরেকজন দক্ষ নাবিক আল বুকার ভারত মহাসাগরে কর্তৃত্ব অধিকার করে পুরো ভারতবর্ষকে বহির্বাণিজ্য করায়ত্ত করে নেন। অর্থাৎ পর্তুগিজ নাবিক তো ভারতের কালিকট বন্দরে এসে শুধু অতটুকু অঞ্চলটাকে পরিচিত করে, কিন্তু আরেকজন যে পর্তুগিজ নাবিক যার নাম আল বুকার, উনি একজন দক্ষ নাবিক ছিলেন আল বুকার, উনি ভারত মহাসাগরে কর্তৃত্ব অধিকার করে পুরো ভারতবর্ষকে, অর্থাৎ ভারতবর্ষের এমন কোন জায়গা নেই যে তারা যাতায়াত করতে পারে না বা আসতে পারে না। এবার আসি আমি আরেকটি পয়েন্ট, সেটা হলো ওয়েস্টফালিয়ার চুক্তি সম্পর্কে এই পয়েন্টটা। দেখো, 1648 সালে ইউরোপে যুদ্ধরত বিভিন্ন দেশের মধ্যে একটি শান্তি চুক্তি হয়, একে বলে ওয়েস্টফালিয়ার চুক্তি। এখন তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, ইউরোপে যুদ্ধরত বিভিন্ন দেশের মধ্যে শান্তি চুক্তি, যুদ্ধরত শান্তি চুক্তি, এর কারণটা কি? আসলে তখন রেনেসাঁর একটা যুগ ছিল, 1500 শতাব্দীতে ইউরোপের বিভিন্ন দেশ বিভিন্ন অঞ্চল উন্নত হওয়া শুরু হয় এবং বিভিন্ন খনিজ সম্পদের আবিষ্কার হওয়া শুরু হয়। তখন তাদের মধ্যে ধর্ম এবং বাণিজ্য সংক্রান্ত বিষয়ে তাদের নিজেদের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর মধ্যে তোমার জার্মান ছিল, রাশিয়া ছিল, ফ্রান্স ছিল, ইউরোপের বিভিন্ন দেশ, এমনকি ওয়েস্টফালিয়ার একটা দেশ ছিল। এই যুদ্ধটা হয়েছিল দীর্ঘ 30 বছর, 1618 সাল থেকে নিয়ে 1648 সাল পর্যন্ত এই যুদ্ধটা হয়। তখন তারা এই দীর্ঘ 30 বছরে যে যুদ্ধের অবসান ঘটানোর জন্য, শান্তি ফিরিয়ে আনার জন্য, তাদের পুরো ইউরোপ মহাদেশে নিজেদের মধ্যে একটা শান্তি ফিরিয়ে আনার জন্য তারা একটি শান্তি চুক্তি করে। এই শান্তি চুক্তিটা 1648 সালে হয়, ওয়েস্টফালিয়াতে হয়, যার মানে এটা ওয়েস্টফালিয়া চুক্তি নামে পরিচিত আছে। এবার আসি আমরা আরেকটি পয়েন্ট, 1680 থেকে 1683 এই 4 বছরে শুধু বাংলা থেকে ইংল্যান্ডে রপ্তানি আয় দাঁড়ায় £2,00,000 বা তৎকালীন £18,00,000। তাহলে একবার ভেবে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা সেই 400-500 বছর আগে আমাদের রপ্তানি আয় ছিল তৎকালীন £18,00,000, তো বাংলায় কি পরিমাণ ধন সম্পদ ছিল, কি পরিমাণ মূল্যবান রপ্তানিযোগ্য পণ্যদ্রব্য ছিল। এবার আসি আরেকটি পয়েন্ট, ফরাসি পর্যটক বার্নিয়ের মতে ওলন্দাজরা কাসিম বাজারে সিল্ক ফ্যাক্টরিতে কখনো কখনো 7 থেকে 800 লোক নিয়োগ করত
এবং শুধুমাত্র কাশিম বাজারে বছরে 22,000 বেল সিল্ক উৎপাদিত হত। তাহলে এই ভারতের কাশিম বাজারের কথা এখানে ওলন্দাজ বার্নিয়ের পর্যটক, একজন ফরাসি পর্যটক বার্নিয়ের ওলন্দাজদের কথা লিখেছে। ওলন্দাজ বর্তমানে ওলন্দাজ নাম সম্পর্কে হয়তো তোমরা জানো না, ওলন্দাজ হচ্ছে হল্যান্ড, বর্তমানে হল্যান্ড বা নেদারল্যান্ড। তোমরা জানো বিশ্বকাপ ফুটবল দেখেছো 2018 সালে, যে হল্যান্ড বা নেদারল্যান্ড সম্পর্কে তোমরা জানো, সেই হল্যান্ডকে আমরা ওলন্দাজ বলি। এই ওলন্দাজরা কাশিম বাজারে সিল ফ্যাক্টরিতে 700 থেকে 800 লোক নিয়োগ করত এবং বছরে 22,000 বেল সিল্ক উৎপাদিত হতো। এবার আসো তোমাদেরকে বেল সম্পর্কে একটু বুঝাই, বেলটা কি? এই যে 22,000 বেল সিল্ক উৎপাদিত হতো, আমাদের দেশের নিয়ম অনুযায়ী এক বেলে হয় 182.25 কেজি, তো 2.5 বাদ দিয়ে দাও 182 কেজি ধরো, তাহলে এক বেলে 182 কেজি, তাহলে বছরে 22,000 বেল সিল্ক উৎপাদিত হতো। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু অনুমান করতেই পারো। তাহলে এখন তোমরা ভালো করে দেখো পাঠ 2 থেকে আমি এই যে কথাগুলো তোমাদের প্রতি আলোকপাত করেছি, তোমাদের অনেকগুলো কথা আমি পড়ে তোমাদেরকে এই ব্যাপারগুলো আমার নিজের কৌশলে বোঝানোর চেষ্টা করেছি। এবার আসো আমরা পৃষ্ঠা 5 পাঠ 3 কিছু আলোকপাত করি। নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর তার প্রিয় নাতি সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে সিংহাসনে বসে। এই সময় তার সামনে একদিকে উদয়মান ইংরেজ শক্তি ও হামলাকারী বর্গীদের সামলানো কঠিন কাজ ছিল, পাশাপাশি বড় খালা ঘসিদি বেগম ও সিপাহসালার মির্জাফর আলী খানের মতো ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র মোকাবিলার কাজ। সিরাজের বিরুদ্ধে তৃতীয় আরেকটি পক্ষ যারা ছিল বণিক শ্রেণী, এরাও সক্রিয় ছিল। অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্তার ঘটার সাথে সাথে বড় ব্যবসা কেন্দ্রগুলোতে ক্ষমতালোভী ভারতীয় বণিক সমাজের অভ্যুদয় ঘটে। বাংলায় রাজপুতনা থেকে আগত মারওয়াড়িরা এই ক্ষমতাবান বণিক, তারাও ব্যবসায়িক স্বার্থে ইংরেজ বণিকদের পক্ষে যোগ দেয় ও বাংলার নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরই ফল হল পলাশীর যুদ্ধে বাংলা বিহার উড়িষ্যার নবাবের পরাজয় ও নির্মম মৃত্যু এবং ইংরেজদের হাতে বাংলার পতন। এভাবে শুরু হলো বাংলার ইতিহাসে প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের কাল। এবার আমরা একটু পিছন ফিরে বাংলায় ঔপনিবেশিক শাসনের কারণগুলো আরেকবার স্মরণ করি। 1, 200 বছরের স্বাধীন সুলতানি আমল ছাড়া বহিরাগত শাসকদের সময়ে বাংলার সাধারণ মানুষ চরম অর্থনৈতিক শোষণ ও নির্যাতনের শিকার হয়েছে। তারা শাসকদের প্রতি বিমুখ ও উদাসীন ছিল, ফলে ইংরেজ আক্রমণে নবাবের পতন বা স্বাধীনতার অবসান সম্পর্কে তাদের কোনো ধারণা বা আগ্রহ ছিল না। 2, দীর্ঘকাল ধরে পুঁজি পাচারের ফলে বাংলার দরিদ্র জনগোষ্ঠীর স্থবিরতা এতই প্রকট ও গভীর ছিল যে বাণিজ্য বিস্তারের ফলে সৃষ্ট নতুন সুযোগ কাজে লাগানোর মতো উদ্দীপনা তাদের মধ্যে ছিল না। 3, উদীয়মান অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসাবে ইংরেজদের উত্তরোত্তর শক্তি বৃদ্ধি পেতে থাকে এবং অন্যদিকে তাদের ধূর্ত পরিকল্পনা বোঝার মতো কোনো রাজনৈতিক ও সামাজিক শক্তি দেশে ছিল না। 4, বাংলার শাসকদের অভ্যন্তরীণ কোন্দল ও চক্রান্ত এত গভীর ছিল যে তরুণ অনভিজ্ঞ নবাবের পক্ষে তা মোকাবেলা করা সম্ভব হয়নি। এ ছিল পৃষ্ঠা 5 পাঠ 3 এর আলোচনা, আমি তোমাদের সামনে রিডিং করেছি। এখন আসো এই পৃষ্ঠা 5 পাঠ 3 এ কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে আমাদের বাংলার তরুণ নবাব সিরাজউদ্দৌলার পতনের সংক্ষিপ্ত ছোট্ট একটা কারণ বোঝানো হয়েছে এবং এখানে তোমাদের বইতে পয়েন্ট আকারে 1 থেকে 4 পর্যন্ত অনেকগুলো কথা লেখা আছে যা আমি আর বোর্ডে উল্লেখ করিনি, তোমরা এটা বইতেই পাবে এই পয়েন্টগুলো। ছোট্ট একটা পাঠ 3, এই জন্য আমি এখান থেকে মূল্যবান কোনো পয়েন্ট উল্লেখ করিনি। তাহলে এখন আসো যে নবাব সিরাজউদ্দৌলার পতনের কারণটা কি। আসলে আমাদের বাঙালিরা স্বভাবতই বরাবরই সবসময় ছিল সব ভোজন প্রিয় রসিক, আনন্দ প্রিয় এরা ছিল। এরা কখনোই দেশ বা জাতি নিয়ে তেমন কখনো মাথা ঘামায়নি।
পক্ষান্তরে অন্যদিকে ছিল ক্ষমতা লোভের একটা চক্রান্ত। নবাব সিরাজউদ্দৌলা আলিবর্দী খাঁর ছোট মেয়ে আমিনার সন্তান, কিন্তু তার যে বড় খালা ঘসিতি বেগম, তার যে ছেলে শওকত জং, সে রাজত্ব পায়নি, যার কারণে তাদের মধ্যে একরকম হিংসা বিদ্বেষ চলতেই থাকে তাদের মধ্যে ভিতরে ভিতরে। অপরদিকে ইংরেজ শক্তির ক্ষমতা দখল, অপরদিকে এক এক প্রকার বণিক শ্রেণী মানোহারীদের ক্ষমতা দখল বা তাদের ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা, তারপর মির্জাফর এদের যে ষড়যন্ত্র, সব মিলিয়ে যে মাত্র 22 বছর বয়সে আমাদের যে নবাব যে বাংলার সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন অল্প বয়সে, তিনি তাদেরকে কন্ট্রোল করতে পারেননি। তাহলে আমরা এই বই থেকে জানতে পেরেছি যে বাংলা নবাবের যে একটা করুণ মৃত্যু হয়েছে, নির্মম মৃত্যু হয়েছে ইংরেজদের হাতে। এর মধ্যে জড়িত ছিল নবাবেরই আত্মীয়রা, নবাবেরই আপনজন। এরা যদি এই ষড়যন্ত্র না করত এবং প্রধান সিপাহসালার মির্জাফরও যদি এই ইংরেজদের সাথে ক্ষমতা মানে তোমার সিংহাসনের লোভ যদি তাদের সাথে হাত না মিলাতো, তাহলে হয়তো বাংলার স্বাধীনতা কখনোই অস্তমিত হতো না। তো যাই হোক, আমরা এই অল্প এতটুকু জায়গায় আমরা যতটুকু জানতে পেরেছি, তোমরা দীর্ঘদিন কষ্ট করতেছ। গত ভিডিওতে আমি শেষের দিকে বলেছি খুব শীঘ্রই হয়তো তোমাদের স্কুল খুলে যাবে, হয়তো বা ফেব্রুয়ারিতে খোলার কথা ছিল, এখন হয়তো সেটাও সম্ভব না। তবে আশা করি তোমরা দোয়া করবে, তোমরা খুব দ্রুতই তোমাদের এই প্রিয় প্রতিষ্ঠানে ফিরে আসবে, আশা করি মার্চের মধ্যে আসতে পারো। আমাদের আমাদের প্রধানমন্ত্রী কিছুটা বিবেচনা করতেছেন তোমাদের স্বার্থে, তোমাদের ভালো স্বার্থে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এই পার্ট 2 ও 3 থেকে কিছু প্রশ্ন খেয়াল করি এবং এর প্রতি আলোকপাত করি। আসো, পার্ট 2 ও 3 থেকে কিছু কাজ যা তোমরা নিজেরা নিজেরা চেষ্টা করবে। যদি তোমরা বাসায় 3 থেকে 5 পৃষ্ঠা একটু ভালো করে পড়ো এবং আমার কথাগুলো আমার লেকচারগুলো ফলো করো এবং এই বোর্ডে লেখাগুলো পয়েন্টগুলো খেয়াল করো, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে। তোমরা দ্রুত খাতায় এখন তুলে নিও। সর্বপ্রথম, কে ভারতবর্ষে পৌঁছেন, বাংলা রপ্তানি আয় কেমন ছিল, ওয়েস্টফালিয়ার চুক্তি কি, কিভাবে ইউরোপীয়রা এদেশে মুনাফা অর্জন করতে থাকে, উইলিয়াম হেজেস কিভাবে ইংরেজদের ব্যবসায়িক সুবিধা আদায় করেন, নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কি, বাংলায় ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করো। তো বাংলায় ঔপনিবেশিক শাসন কারণ প্রতিষ্ঠা, এটা তোমরা সেই পৃষ্ঠা 5-এ যে 4টা কারণ দেওয়া আছে, সেই 4টা কারণ উল্লেখ করেই তোমাদের জন্য যথেষ্ট হবে। এই প্রশ্নগুলো তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং এর জন্য তোমাদের যে অনুধাবন যে ক্ষমতা, এটাও বৃদ্ধি পাবে। পক্ষান্তরে এই দুই জায়গা থেকে তোমরা অনেকগুলো অবজেক্টিভ পাবে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের মতো আমার এই ক্লাস এখানেই শেষ করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে নিয়মিত লেখাপড়া করো, মা বাবার কথা মতো চলো এবং কখনোই বিনা কারণে বাইরে বের হয়েও না। আশা করি তোমরা ভালো থাকবে, ভালো মতো লেখাপড়া করবে। এই নিয়ে আমি এখন আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।